সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি। ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করছেন এগুলো দেশি পাবদা মাছের পোনা। আজকে আমি আলোচনা করব পাবদা মাছের আধুনিক ও লাভজনক চাষ পদ্ধতি, পাবদা মাছ চাষের জন্য পুকুর কীভাবে নির্বাচন করবেন, পাবদা মাছের কোন সময় দিনে কোন সময় খাবার দিতে হয়, পাবদা মাছ চাষের উপযুক্ত সময় কখন এবং পাবদা মাছ চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে কত পিস পোনা মজুদ করা যাবে, আজকে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, এখনই সাবস্ক্রাইব করে দিন, লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পাবদা মাছ আমাদের দেশের ঐতিহ্যবাহী একটি মাছ। এই মাছটি খেতে খুবই সুস্বাদু এবং মানুষের শরীরের অনেক উপাদান পূরণ করে থাকে। পাবদা মাছ চাষ করার জন্য ভালো মানের পুকুর সিলেকশন করতে হবে। ভালো মানের পুকুর বলতে সূর্যের আলো পড়ে এমন স্থানে পুকুর নির্বাচন করতে হবে। আর যদি কোনো প্রকার গাছপালা থেকে থাকে অবশ্যই ছাঁটাই নিতে হবে। গাছপালা ছাঁটানোর পর পুকুরের তলদেশে যদি অতিরিক্ত কাদা থাকে তাহলে এগুলো উঠিয়ে নিতে হবে। আইসবিহীন পাবদা মাছের পুকুর যেভাবে প্রস্তুতি করবেন, নার্সারি পুকুরের আয়তন 10-50 শতক হলে ভালো হয়। আর এর গভীরতা রাখতে হবে কমপক্ষে 4-5 ফিট। পুকুর হতে অবস্থিত ও রাক্ষসে মাছ এবং আগাছা দূর করতে হবে। পুকুরে শুকিয়ে অবঞ্চিত ও রাক্ষসে মাছ এবং আগাছা দূর করা উত্তম। তবে পুকুর শুকানো সম্ভব না হলে প্রতি শতাংশে 1 ফুট পানির জন্য 25-30 গ্রাম রুটেনেন পাউডার অথবা ফুস্টক্সিন ট্যাবলেট দিয়ে রাক্ষসে মাছ মেরে ফেলতে হবে। ফুস্টক্সিন অথবা গ্যাস ট্যাবলেট, যেটা আমরা বিষ ট্যাবলেট বলি অথবা গ্যাস ট্যাবলেট, এটা দিতে হবে। পুকুরে গ্যাস ট্যাবলেট দেওয়ার পর 3-4 দিন পরে শতাংশ প্রতি 1 কেজি হারে চুন ছিটিয়ে দিতে হবে। চুন প্রয়োগের 3-4 দিন পর প্রতি শতাংশে 5-7 কেজি গোবর এবং 150 গ্রাম ইউরিয়া এবং 100 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে। পুকুরে যদি সাপ, ব্যাঙ অথবা অন্যান্য কীটনাশক আসার ভয় থাকে তাহলে পুকুরের চারপাশ নেটিং করে দিতে হবে। হাঁসপোকা দমনের জন্য রেণুপোনা মজুতের 24 ঘন্টা পূর্বে সমিথিয়ন পানির সাথে ছিটিয়ে দিতে হবে। সমিথিয়ন দেওয়ার নিয়ম হচ্ছে শতাংশ প্রতি 5-6 গ্রাম করে পানির সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। সার প্রয়োগের 5-7 দিন পর রেণু অথবা 2-3 ইঞ্চি সাইজের পোনা মজুত করা যেতে পারে। পুকুরের তলায় যদি গ্যাস থাকে তাহলে গ্যাস উত্তোলন করার জন্য গ্যাস স্টপ ওষুধ দিয়ে দিতে হবে। পাবদা মাছের নার্সারি ব্যবস্থাপনা কিভাবে করবেন? সঠিক উপায়ে নার্সারি পুকুর প্রস্তুত করার পর শতাংশ প্রতি 100 গ্রাম রেণু অথবা ডিম অথবা 6,000-7,000 পিস পোনা নার্সিং করতে পারবেন। আর যদি ধানি পোনা হয়ে থাকে তাহলে শতাংশ প্রতি 8,000 পিস দানি পোনা নার্সিং করতে পারবেন। কালচারের ক্ষেত্রে শতাংশ প্রতি 1,000 পিস পোনা মজুত করতে পারবেন। মাছ ছাড়ার 1 দিন পরে পুকুরে খাবার দিতে পারবেন। খাবার দেওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা অথবা বিকালবেলা খাবারটা দিতে হবে। যদি পুকুরে প্রচুর পরিমাণ রৌদ্র থাকে তাহলে খাবার বন্ধ রাখতে হবে। অন্য ক্ষেত্রে যদি হঠাৎ বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, তাহলে খাবারটা বন্ধ রাখতে হবে। পুকুরে যদি অতিরিক্ত গ্যাস হয়ে যায় তাহলে খাবার বন্ধ রেখে পানি অ্যাড করতে হবে, নতুন পানি অ্যাড করতে হবে। অবশ্যই পুকুরের তলদেশে মই দিয়ে দিতে হবে এবং অক্সিজেন ট্যাবলেট, মাছের জন্য অক্সিজেন শর্ট না হয় সেই ক্ষেত্রে অক্সিজেন ট্যাবলেট ছিটিয়ে দিতে হবে। আর যদি পানির কালার একটু গোলাটে হয়ে যায় অথবা কড়া সবুজ হয়ে যায় তাহলে চুন প্লাস লবণ দিয়ে দিতে হবে। মাছের সুরক্ষার জন্য অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে। মিশ্র চাষের ক্ষেত্রে পাবদা মাছ অনেক উপযোগী, যেমন শিং মাছ চাষের সাথে মিশ্র করা যায়, প্লাস গুলছা এবং ট্যাংরা মাছের সাথে মিশ্র চাষ করা যায়। পাবদা মাছের চাষের ক্ষেত্রে ঠিকমতো যত্ন নিতে পারলে 5-6 মাসের মধ্যে 18-20 পিসে কেজি চলে আসে এবং বিক্রয় উপযোগী হয়ে ওঠে। তবে বিক্রয়ের জন্য বাজার যাচাই করা, দাম পেলে বিক্রয় করা উচিত। অন্য ক্ষেত্রে আয় ও ব্যয়ের হিসাব, মাছ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব রাখার জন্য হিসাব বই রাখা দরকার অথবা একটি খাতা নেওয়া দরকার।
প্রতি ক্ষেত্রে ব্যয় লিখে লিখে হিসাব করা দরকার এবং আয় ব্যয় হিসাব করে মাছ চাষ করলে বাহুল্য ব্যয় কম হবে। একটি পুকুরে যদি 20,000 পিস পোনা মজুত করা হয়, মডারিটি পার্সেন্টেজ পাশাপাশি যদি 2,000 অতিরিক্ত দেওয়া হয়, অর্থাৎ শতাংশ প্রতি 1,000 করে 20,000 পিস পাশাপাশি 2,000 মডারিটির জন্য দেওয়া হয়, তাহলে টার্গেট থাকবে 20,000 পোনার। প্রতিটি পোনা যদি 50 গ্রাম ওজন হয়, অর্থাৎ 1,000 পিস পোনার ওজন আসবে, অর্থাৎ মোট ওজন হবে 50 কেজি মাছ উৎপাদন হবে। অন্য ক্ষেত্রে 1,00,000 মাছ চাষ করতে পারলে 6 মাস পরে 5 টন মাছ উৎপাদন হবে। বর্তমান সময়ে প্রতি টন মাছের দাম হবে 2,50,000 টাকা। যদি 5 টন মাছের দাম হয় 12,50,000 টাকা, আর এর মধ্যে ব্যয় হতে পারে 1,00,000 মাছের ক্ষেত্রে 3 টন খাবার অথবা 4 টন খাবার যেতে পারে। 4 টন খাবারের মূল্য 2,00,000 টাকা।